আজ শহীদ বুদ্ধিজীবী দিবস 1971 সালের সেই স্বাধীনতার বিজয়ের পূর্ব লগ্নে যে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে তারই এক ধারাবাহিকতায় 14 ডিসেম্বর দেশের মেধাশূন্য করার জন্য বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। আমরা বুদ্ধিজীবী দিবসে আজ আজ কে স্মরণ করছি সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, 1971 সালে সফল শহীদানদেরকে এবং বুদ্ধিজীবী সফল বুদ্ধিজীবীদের। আমরা জানি যে দেশ মেধাশূন্য করার যে অপপ্রয়াস দীর্ঘদিন ধরে পাকিস্তানের চালিয়েছিল তার ধারাবাহিকতা এখন আমরা দেখতে পাই এদেশে, এবং এদেশে আমরা দেখতে পাই যে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিকে কীভাবে অবমূল্যায়ন করা হয়, কীভাবে ধ্বংসের চক্রান্ত করা হয়, কীভাবে বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙনের মাধ্যমে বঙ্গবন্ধুর নাম নিশানায় দেশকে মুছে দেওয়ার জন্য ভিন্ন চক্রান্তের অংশ হিসাবে যে কুষ্টিয়ার ঘটনা ঘটানো হয়েছে আমরা এর তীব্র প্রতিবাদ করি, আমরা নিন্দা জানাই, আমরা ঘৃণা জানাই। কারণ ভাস্কর্য এবং মূর্তিকে একসাথে যারা মূল্যায়ন করেছে তারা কখনো ইসলামের ধারাবাহক নয়, তারা ইসলামের কথা বলতে জানে না, তারা ইসলামের কত কত জানে বলে আমরা মনে করি না। যাই হোক, আজকে সবাইকে এই দিবসের শ্রদ্ধা অর্পণের মাধ্যমে সবার প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি জনতা, জয় তো শেখ হাসিনা। ধুয়ে মুছে যাবে না কখনো রক্ত জলে অবিরাম বৃষ্টিপাতে কিংবা কোন প্রাকৃতিক বিপর্যয়ে আমার বুকের ছবি মিশবে না তার বন্যায়। বুকের মধ্যে চলছে টুকরো টুকরো গ্রাম অস্তি লোকালয় বাংলার ভরে আকাশ, কোথাও উঠছে মাঠ প্রাচীন পাঠশালা, আমার বুকের মধ্যে স্বয়ংক্রিয় ক্যামেরার চলছে শুটিং, ঢাকার রাস্তাঘাট যানবাহন রবনার দীপ্তমান।